जी सर আমি এক্ষুনি আসছি এই তো 2 মিনিটের ভিতরেই পৌঁছে যাব সকাল সকাল না গাইস লস সান্তোসের পুলিশ কমিশনার আমার এত বেশি অসম্মান করলো কি আর বলবো এখন কি আর করা যাবে সরকারি চাকরিতে এরকম তো হয়ই একটু আদ্রু আরে প্রফেসর দা কার ফোন এসেছিল হ্যাঁ আরে সিনচান পুলিশ কমিশনারের ফোন এসেছিল আর উনি আমাকে বলছিল জলদি জলদি পুলিশ স্টেশনের দিকে যেতে কিন্তু প্রফেসর দা বাড়ি আসার সময় আমাদের জন্য কি নিয়ে আসবা আসার সময় তোদের জন্য কিছু না কিছু খাওয়ার জিনিস আমি নিয়েই আসবো আরে বস আমার তো এখন থেকে অনেক বেশি খিদে পেয়ে গেছে কি করি বলো তো আরে যাই করিস আমার আসা পর্যন্ত কমসে কম একটু ওয়েট করিস আমার আস্তে আস্তে সন্ধ্যা তো হয়ে যাবে আর একটা জিনিস কিন্তু মনে রাখবি তোরা তোরা কিন্তু একদমই বাড়ির বাইরে যাবি না বলে দিলাম কিন্তু প্রফেসর দাদা আমরা তো বাড়ির বাইরে যাব গিয়ে না আমরা অনেক বেশি মজা করব না ভাই না আজকে না আজকে তোরা বাড়ির ভিতরেই থাকবি অলবস কিন্তু আমাদেরও তো একটু বাইরে যেতে ইচ্ছা করে না হ্যাঁ হ্যাঁ আমি জানি তো তোদের অনেক কিছু ইচ্ছা করে এর আগের বারও তো তোরা বাইরে গেছিলি না তখন মনে আছে তো তোরা কি করেছিলি হ্যাঁ প্রফেসর দাদা খুব ভালো করেই মনে আছে আমরা তো প্রেসিডেন্টের ছেলেকে হসপিটালে পৌঁছে দিয়েছিলাম তার জন্যই তো বলছি সিনচানা চপ যতক্ষণ কিনা আমি বাড়িতে না আসি তোরা দুজন এইখান থেকে একদম নড়বি না অলবস কিন্তু আমাদের তো একটু বাইরে যেতে ইচ্ছা করে না দেখ ভাই তোরা যদি আমাকে না বলে বাইরে যাস না তাহলে আমি তোদেরকে আর বাড়ির ভিতরেই আসতে দেবো না আচ্ছা ঠিক আছে চল তাও আমাকে প্রমিস কর তুই বাইরে বেরিয়ে আগের দিনের মতো তোরা কিছু করবি না তো হ্যাঁ বস আমি প্রমিস করছি আমি কারোর সাথে কিছু করব না আর সিনজান তোর কি হলো তুইও প্রমিস কর আরে প্রফেসর দাদা আমি তো বাইরে বেরিয়ে সবাইকে খুব খুব মারবো আর তারপর তো আমি সবাইকে বলবো আমার বড় ভাই হচ্ছে পুলিশ কমিশনার আরে ভাই আমি পুলিশ কমিশনার না আমি হচ্ছে পুলিশ চিফ আরে প্রফেসর দাদা দুটো একই ব্যাপার হয় আরে দুটো একই ব্যাপার না ভাই আরে ভাই পুলিশ কমিশনারের কাছে অনেক অনেক বেশি পাওয়ার থাকে পুরো লস সান্তোসে যতগুলো পুলিশ স্টেশন আছে না সবগুলো ওনারই আন্ডারে আমার কাছে তো শুধুমাত্র লস সান্তোসের একটাই পুলিশ স্টেশন আছে কিন্তু প্রফেসর দাদা তোমার কাছে যেই পুলিশ ডিপার্টমেন্টটা আছে না ওটাও তো অনেক বড় হ্যাঁ ভাই এখন ওটা বড় হোক আর ছোট হোক যাই হোক তুই বাড়ির বাইরে যাবি না চপ তো আমাকে প্রমিস করে বলে দিয়েছে যে ও বাইরে গিয়ে কারোর সাথে কিছু করবে না কিন্তু তুই প্রমিস করে কিছুই বলিসনি তাই যতক্ষণ কিনা আমি বাড়িতে না আসি তুই বাড়ি থেকে বাইরে একদমই যাবি না ঠিক আছে প্রফেসর দাদা তাহলে আমিও প্রমিস করছি আমিও কারোর সাথে কিছু করবো না আচ্ছা চল ঠিক আছে তোরা দুজনে তাহলে বাইরে যেতে পারিস কিন্তু কারোর সাথে কিন্তু কিছু করবি না বলে দিলাম এখন তো আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে জলদি জলদি পুলিশ স্টেশনে যেতেই হবে আর এটা কি কমিশনার স্যার তো আবার ফোন করছে আরে প্রফেসর আমরা কি তোমার বাবার চাকর নাকি হ্যাঁ আরে না না স্যার এক্ষুনি আসছি হ্যাঁ জলদি জলদি আসো পুলিশ কমিশনার তো মনে হচ্ছে একটু বেশি রাগে রয়েছে ডাইরেক্ট বাবা পর্যন্ত পৌঁছে গেছে উনি চলো এইটুখানি গরম তো শোনা যেতে পারে কারণ লস সান্তোসের পুলিশ না আমাকে অনেক অনেক কিছু দিয়ে রেখেছে এই যে ডায়মন্ডের যে পুলিশ কার্ডটা দেখতে পাচ্ছ তোমরা এটাও তো পুলিশ আমাকেই দিয়েছে না এরকম পুলিশ কার্ড তো লস সান্তোসের পুলিশ কমিশনারের কাছেও নেই কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না লস সান্তোসের পুলিশ কমিশনার আজকে এত বেশি রেগে কেন রয়েছে আমাকে বারবার ফোন করে উনি জলদি জলদি আসতে বলছে কিছু কি হয়েছে নাকি যদি নর্মালি ট্রেনিং ফ্রেনিং হয় তাহলে তো আমি 7টা থেকে 8টার মধ্যে পৌঁছে যাই কিন্তু আজকে তো কোনো ট্রেনিংও না এখন আমাকে গিয়েই দেখতে হবে ভাই কি চলছে এমনিতেও পুলিশে জব করা না সহজ ব্যাপার তো না অনেক বেশি কঠিনই কিন্তু ইনি আবার ফোন করছে কেন আমাকে আরে প্রফেসর কোথায় রয়েছো তুমি হ্যাঁ স্যার এই তো আমি আপনাকে 2 সেকেন্ড আগে তো বললাম আমি রাস্তায় রয়েছি ঠিক আছে তাহলে তোমার আর আসতে হবে না বাড়িতে চলে যাও তুমি আবার আরে না না স্যার আমি আসছি একটা জিনিস আমি বুঝতে পারছি না লস সান্তোসের কমিশনার আমার সাথে এরকম খারাপ ভাবে কেন কথা বলছে আমিও তো লস সান্তোসের পুলিশ চিফ না মনে হচ্ছে ভাই কোনো না কোনো নিশ্চয়ই সমস্যা হয়েছে এর আগে তো উনি আমার সাথে কোনোদিনও এরকম ভাবে কথা তো বলেনি যাই হোক গাইজ আমি পুলিশ স্টেশনের সামনে তো চলে এসেছি কিন্তু পুলিশ স্টেশনের সামনে এত গাড়ি কি করছে এটা তো মনে হচ্ছে প্রেসিডেন্টের গাড়ি আর প্রেসিডেন্ট স্যারের সিকিউরিটিরাই বা এখানে কি করছে এখন আমার থেকে কোনো ভুল তো হয়নি ওইদিকে লস সান্তোসের পুলিশ কমিশনারও আমাকে গরম ফরম দিয়ে কথা বলছিল এই যে গোল্ডের গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লস সান্তোসের প্রেসিডেন্টের গাড়ি আর এই পুরো সিকিউরিটিটা ওনার আর এইখানে যে গানওয়ালা গাড়িগুলো দেখতে পাচ্ছ না এইগুলো না অনেক বেশি শক্তপোক্ত গাড়ি বুলেট প্রুফ আর ব্রোম প্রুফ দুটোই এই গাড়িগুলো তার জন্য তো প্রেসিডেন্টের সিকিউরিটিরা এই সমস্ত গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে এখন যাই হোক আমাকে না ভেতরের দিকে যেতে হবে লস সান্তোসের পুলিশ স্টেশনে কোথাও আমি বেশি একটা লস সান্তোসের পুলিশ তো দেখতে পাচ্ছি না চারিদিকে আমি শুধুমাত্র প্রেসিডেন্টের সিকিউরিটি দেখতে পাচ্ছি এখন প্রেসিডেন্ট স্যারের আমাকে দিয়ে তো কোনো কাজ নেই আমার তো এখানে অনেক বেশি ভয় লাগছে তোমরা না গাইজ এক কাজ করো ফটাফট নিচের ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে লাইক করে নিচে কমেন্ট করে লেখো প্রফেসর দাদা তোমার চিন্তা করার কিচ্ছু হয়নি তোমার সাথে কিচ্ছু হবে না এখন ভেতরে যাওয়ার আগে না আমি জানলা দিয়ে তো একটুখানি ভেতরের দিকে তাকিয়ে দেখবো এখানে আছে কে কে আর এটা কি ভাই এই ঘরের ভিতরে তো ওই দেখো প্রেসিডেন্ট স্যার দাঁড়িয়ে রয়েছে আর তার সাথে সাথে এখানে পুলিশ কমিশনারও দাঁড়িয়ে রয়েছে আর FBI ডাইরেক্টরও দাঁড়িয়ে রয়েছে কারিনা ভাই আমার তো অনেক বেশি ভয় লাগছে এখন ভিতরের দিকে গিয়ে দেখি আরে কোথায় যাচ্ছ এক মিনিট দাঁড়াও এখানে হ্যাঁ কি হচ্ছে বলুন তোমার নাম কি প্রফেসর নাকি হ্যাঁ আমার নামই প্রফেসর প্রেসিডেন্ট স্যার তোমার উপর অনেক বেশি রাগ করে রয়েছে সাবধানে যাও ভিতরে কিন্তু উনি আমার উপরে রাগ কেন করে রয়েছে সেটা তো তুমি যখন ভেতরে যাবে তখনই জানতে পারবে আরে এমনিতেই আমি ভয়ে রয়েছে আর তার উপর দিয়ে এরা আমাকে আরো বেশি ভয় দেখাচ্ছে কি করি আমি এখন কি করি ভেতরে তো যেতেই হবে চলো চুপচাপ ভেতরের দিকেই ঢুকে পড়ি আমি প্রফেসর এটা কোনো টাইম হলো আসার স্যার দেখে বলছি এখন কটা বাজে দাঁড়ান তো আমি কি তোমার কাছে জানতে চেয়েছি যে এখন কটা বাজে আরে স্যার কিন্তু আপনি এত রাগ করে কেন রয়েছেন রাগ করে কেন থাকবো না প্রেসিডেন্ট স্যার তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল আর তুমি কোথায় ছিলে স্যার আপনারাই তো আমাকে 12টার সময় আসতে বলেছিলেন স্টেশনে আমার কি দোষ এত তুমি আসতে দেরি করেছো আর এখন তার উপরে আমার সাথে তর্ক করছো তোমার লজ্জাও করছে না না আরে ঠিক আছে স্যার ঠিক আছে সরি আমারই ভুল হয়ে গেছে প্রফেসর কেমন আছো তুমি স্যার আমি তো ঠিক আছি আপনি কেমন আছেন প্রফেসর আমিও ভালো আছি আর আজকে তো আমি এইখানে জিন্দা না আর আজকে যে আমি এইখানে জিন্দা দাঁড়িয়ে রয়েছি সেটা শুধুমাত্র তোমার জন্যই সম্ভব
সম্ভব হয়েছে? হ্যাঁ স্যার, আমার মনে আছে যে আমি একবার আপনাকে বাঁচিয়েছিলাম। প্রফেসর, মনে রাখলেই হবে না, আমি তো তোমার এহসান কোনোদিনও ভুলতে পারবো না। আরে স্যার, এহসান ফেসানের কোনো ব্যাপারই না স্যার, আমার তো ওটা কর্তব্য ছিল না আপনাকে বাঁচানো। এখন দেখো গাইজ, এফবিআই ডাইরেক্টর আমার সাথে কত ভালোভাবে কথা বলছে, আর আমাদের নিজেদের পুলিশ কমিশনার আমার সাথে কেমন ভাবে খারাপ ব্যবহার করছে। আর এদিকে জানি না প্রেসিডেন্ট স্যার এখন আমাকে আবার কি বলবে। আরে প্রফেসর, যখন থেকে তুমি এই লস সান্তোসের পুলিশ চিফ হয়েছো না, সেদিন থেকে আমার সাপ্তাহিক আসা বন্ধ হয়ে গেছে। স্যার সাপ্তাহিক আসা মানে? আরে প্রোটেকশন মানি। আবে কমিশনার, তোমার পুলিশ চিফকে একটু বোঝাও, সাপ্তাহিক কি জিনিস হয়। স্যার প্রেসিডেন্ট স্যার কি বলতে চাইছেন? হ্যাঁ কেন প্রফেসর, তুমি বুঝতে পারছো না নাকি? যেদিন থেকে তুমি পুলিশের চিফ হয়েছো সেদিন থেকে আমাদের পকেটে একটাও টাকা ঢোকেনি। আর শুধু তাই না, সমস্ত পুলিশওয়ালারা তোমাকে দেখে ভয় পায়। এখন স্যার আপনাদের পকেটে পয়সা যায়নি মানে? আপনাদের পকেট কি ছেঁড়া নাকি যে পয়সাটা সব পড়ে যাচ্ছে? এখন প্রফেসর তুমি এতটাও বেশি বাচ্চা নেই যে আমাদের কথা তুমি এখন বুঝতে পারছো না এরকম হবে। আচ্ছা তো স্যার আপনারা ঘুষ নেওয়ার কথা বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঘুষের কথাই বলছি। কিন্তু স্যার আপনারা তো জানেনই আমি ঘুষ ফুস নি না। আবে তুই ঘুষ নিস না তো আমরা কি করবো? হ্যাঁ আমরা তো ঘুষ নিই। আর তুই হয়তো জানিস না আমাদের এই পুলিশ স্টেশনটা থেকে প্রত্যেক মাসে প্রেসিডেন্ট স্যারের বাড়িতে টাকা যায়, আর এই মাসে প্রেসিডেন্ট স্যারের বাড়িতে একটাও পয়সা যায়নি। আর তার কারণ জানিস কি? তার কারণ হলি একমাত্র তুই। এখন স্যার ঘুষ নেওয়া তো খারাপ কথা না? এখন তুই আমাকে শেখাবি কি ঠিক আর কি ভুল? মনে হচ্ছে এরা না পাগল হয়ে গেছে। আরে ডাইরেক্টর স্যার, এই পুলিশ কমিশনার আর আমাদের প্রেসিডেন্ট স্যার কিসব বলছে? হ্যাঁ প্রফেসর, তুমি এক কাজ করো, আমার সাথে একটু বাইরে আসো তো। হ্যাঁ স্যার আসুন বাইরে, আমি তো এখানে ঠিকঠাক ভাবে আমার জব করছিলাম। এখন জানি না ভাই এদের কি বা হলো এরকম, এফআইবি ডাইরেক্টর তো আমার বন্ধু হয়ে গেছে, এখন আমি ইনার কাছে শুনে দেখি তো এখানে চলছে কি আসলে। স্যার আপনি আমাকে বলুন তো এখানে চলছে কি? দেখো প্রফেসর, আমার কথাটা তুমি একটু মন দিয়ে শোনো। তুমি হয়তো জানো কি জানো না আমি জানি না, কিন্তু এটাই সত্যি যে এই পুলিশ স্টেশনটা না লস সান্তোসের ভিতরে সবথেকে বেশি ক্রাফটেড পুলিশ স্টেশন। আর এখানকার সমস্ত পুলিশরা না শহরের সাধারণ পাবলিকদের অনেক বেশি জ্বালাতন করে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে নেয়, আর সেই সমস্ত টাকা পয়সার মধ্যে থেকে অর্ধেক টাকা পয়সা যায় প্রেসিডেন্ট স্যারের পকেটে। কিন্তু স্যার আমি তো এরকম করতে পারবো না। না এখন প্রফেসর, প্রেসিডেন্ট স্যার তোমাকে যেটা বলছে তোমাকে সেটা করতেই হবে। না না স্যার, আমি এরকম কখনোই করতে পারবো না। সাধারণ মানুষদের টর্চার করে ওদের কাছ থেকে ওদের কষ্টের টাকা পয়সা আমি কখনোই আদায় করে প্রেসিডেন্ট স্যারকে নিয়ে দিতেই পারবো না। প্রফেসর ভালো করে চিন্তা ভাবনা করে বলো কিন্তু, কারণ এটা না করলে তোমার চাকরিও যেতে পারে। এখন স্যার এই চাকরিটা তো আমি অনেক কষ্ট করে পেয়েছি, আর আপনার তো মনেও আছে আমি আপনাকে কেমন ভাবে কষ্ট করে বাঁচিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ প্রফেসর আমার মনে আছে, তোমার এহসান আমি তো বললাম আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু কি করবো বলো তো, প্রেসিডেন্ট স্যারের সামনে তো আমি কিছু করতেও পারবো না। এখন স্যার আপনিও কি এদের মতো টেবিলের তলা থেকে টাকা পয়সা নেন নাকি? আরে না না প্রফেসর, তুমি একদম আমাকে ভুল ভাবছো, আমি এই সমস্ত ঘুষফুস নি না। তাহলে স্যার আপনি কেমন ভাবে আমাকে এই কথাটা বলছেন? আমিও তো ঘুষফুস নি না। এখন প্রফেসর তোমাকে প্রেসিডেন্ট স্যারের কথা শুনতেই হবে, না হলে উনি তোমাকে চাকরি থেকে বাইরে বের করে দেবে। আরে কি চলছে এখানে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি দাঁড়ান এখানে, আমি ভিতরে গিয়ে এদের সাথে আরেকবার কথা বলে আসছি। প্রফেসর তো বলো কি ভাবলে তুমি? স্যার আমি এটাই ভাবলাম যে আমি না ঘুষফুস নেব না। ও আচ্ছা, কিন্তু স্যার আপনারা কিন্তু এখানে অনেক বেশি খারাপ কাজ করছেন। এখন প্রফেসর তুমি আমাকে শেখাবে নাকি আমরা ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি? স্যার আপনারা লস সান্তোসের পুলিশ ডিপার্টমেন্টের নাম খারাপ করছেন। প্রফেসর তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি তোমার সিনিয়র, আর আমাকে তুমি শেখাতে এসো না। আরে প্রেসিডেন্ট স্যার এদের কথা তো ছাড়ুন, কিন্তু আপনি এরকম কিভাবে করতে পারেন? আরে প্রফেসর তুমি হয়তো জানো না যে আমি কত টাকা ভোটে খরচ করে না লস সান্তোসের প্রেসিডেন্ট হয়েছি। আরে এটা কি বলছেন স্যার আপনি? আপনি টাকা পয়সা দিয়ে ভোট কিনেছেন? আরে তাছাড়া আর কি প্রফেসর, তোমার কি মনে হয় লস সান্তোসের জনগণ আমাকে এমনি এমনি ভোট দিয়ে দিয়েছে? আরে স্যার আমি তো ভাবছিলাম লোকজন আপনাকে হয়তো ভালোবেসে নেক্সট প্রেসিডেন্ট বানিয়েছে। আরে না না প্রফেসর, কোনোদিন এরকম হয় না, সবকিছুই টাকার খেলা। আর আমি যখন এত টাকা খরচ করে প্রেসিডেন্ট হয়ে গেছি, তাহলে তুমি আমাকে বলো আমি আমার সেই খরচ করা টাকাটা তুলবো না? স্যার আপনি এক কাজ করুন, আপনি অন্য কোনো কাজ বাজ করে আপনার টাকা পয়সা নিয়ে আসুন, কিন্তু লস সান্তোসের পুলিশ ডিপার্টমেন্ট না কোনো সময় জনগণের সাথে খারাপ ব্যবহার করে তাদের কষ্টের টাকা পয়সা এনে আপনাকে দিতে পারবে না। এই প্রফেসর এই চুপচাপ তোর ইউনিফর্ম আর ওয়েপনটা খুলে টেবিলের উপরে রাখ। আরে স্যার এটা আপনি কি বলছেন? একবার বললে শুনতে পারছ না নাকি? যেটা বলছি চুপচাপ কর। স্যার আপনারা আমাকে চাকরি থেকে সত্যি সত্যি বের করে দিচ্ছেন, কিন্তু কেন আমি কি করেছি এরকম? তোর ভুল এটাই যে তুই হচ্ছিস একটা চোর। স্যার আমি কিসের চোর? হ্যাঁ আমি কিছুরই করলাম। ও তুই ভুলে গেলি, তুই লস সান্তোসের পুলিশ ডিপার্টমেন্টের সিক্রেট ফাইলগুলো চুরি করেছিস। স্যার আমি তো এরকম কিছু করিনি, আপনারা কেন আমার উপরে এরকম ভাবে মিথ্যে কেস চাপাচ্ছেন? আরে প্রফেসর, প্রেসিডেন্টের কথা না শুনে তুমি অনেক বড় ভুল করে ফেলেছো বুঝলে তো, এবার তুমি সারা জীবন জেলের ভিতরেই থাকবে। দেখুন প্রেসিডেন্ট স্যার, আপনি আমার সাথে একদমই ঠিক করছেন না। আরে কমিশনার, একে কোথা থেকে ধরে নিয়েছিস রে? একবার বললে বুঝতে পারে না মনে হয়, একে জলদি জলদি বল এর ওয়েপনের ড্রেসটা খুলে টেবিলের উপরে রাখতে। দাঁড়ান দাঁড়ান, আপনারা এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এক তো এত কষ্ট করে আমি জবটা পেয়েছিলাম, আগে গিয়ে এফবিআই ডাইরেক্টরকে এটা বলেনি। আরে স্যার জানেন তো ওরা আমাকে না আমার ইউনিফর্ম আর ওয়েপনটা খুলে টেবিলের উপরে রাখতে বলছে। প্রফেসর আমি জানি তোমার সাথে যা হচ্ছে ঠিক হচ্ছে না, কিন্তু জানো তো আমি এখন কিচ্ছু করতে পারবো না। কিন্তু স্যার এটা তো ঠিক না। না প্রফেসর, প্রেসিডেন্টের বিরুদ্ধে না কেউই কখনো আওয়াজ তুলতে পারে না, তুমি তো এটা জানোই। এখন গাইস দেরা না, আমার সাথে একদমই ঠিক করছে না, আমাকে পুরো এই সিস্টেমটাকে না গোড়া থেকে বদলে আনতেই হবে। আবে প্রফেসর কোথায় গেছিলি তুই? হ্যাঁ জলদি জলদি তোর ইউনিফর্ম আর ওয়েপনটা খুলে রাখলি, নাকি আমরা তোকে জেলের ভিতরে নিয়ে গিয়ে বন্ধ করবো। আচ্ছা স্যার এক্ষুনি খুলছি, কিন্তু খোলার
আগে আপনারা কি জাস্ট আমাকে কিছুক্ষণের জন্য সময় দেবেন? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, যা যা করার করে আয়। এখন গাইজ ইউনিফর্ম খোলার আগে না আমি নিজেকে একবার, আরে এটা কি, এ তো আয়নায় একে দেখছে। আরে স্যার একটু সাইড দিন তো। আ কেন সাইড দেবো, দেখছিস না আমার ডোলে ফলে কত বড়। হ্যাঁ স্যার জানি আপনার ডোলে ফলে অনেক বড়, একটু সাইড দিন প্লিজ। চল দিলাম সাইড তোকে, যাওয়ার সময় 100 টাকা আমার পকেটে ঢুকিয়ে দিয়ে যাবি। আরে ভাই এরা সবাই দেখতে পাচ্ছ তো কত বেশি ক্রাফটেড হয়ে গেছে। যাই হোক ইউনিফর্ম খুলে রাখার আগে না আমি নিজেকে আরো একবার আয়নায় একটু দেখে নি। তোমরা তো জানোই গাইজ এই ইউনিফর্মটা পাওয়ার জন্য আমি কত বেশি কষ্ট করেছিলাম। সিনচানার চপে জানো আমি খতরার মধ্যে ফেলে এই ইউনিফর্মটাকে পেয়েছি। অবে প্রফেসর অত বেশি ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই তোর, জলদি জলদি এটাকে খুলে রাখ। হ্যাঁ খুলছি খুলছি, আমার সামনে আপনার অত বেশি কথা বলার কোনো দরকার নেই। অবে তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি তোর কমিশনার। হ্যাঁ হ্যাঁ জানি জানি সব জানি আমি, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন আপনি। প্রফেসর দেখ এটা কিন্তু তুই অনেক বেশি ভুল করছিস, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন না হলে আপনাকে গুলি মেরে এখনই টপকে দেবো। আমি জেনে গেছি আপনারা সবাই অনেক বেশি ক্রাফটেড। আরে প্রফেসর আমার তো তোমাকে দেখে তোমার উপরে এখন অনেক বেশি হাসি পাচ্ছে, চুপচাপ আমাকে টাকা পয়সা এনে দাও তাহলে তোমার এই জবটা থাকবে, আর না হলে ইউনিফর্ম আর ওয়েপনটা এখানে রেখে চুপচাপ এখান থেকে চলে যাও। চাই না তোমাদের এরকম ঘটিয়া জব। অবে চাস না যখন তাহলে ইউনিফর্মটা খুলে রাখছিস না কেন? হ্যাঁ এই নিন আপনাদের ঘটিয়া ইউনিফর্ম আমি খুলে রেখে দিয়েছি, এবার তুই বেরো এখান থেকে, দাঁড়িয়ে দেখছিস কি আমাদের। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এর আগে গাইজ এত বেশি অসম্মান আমাদের কেউ কোনোদিনও করেনি, দেখো এরা এখান থেকে আমার সমস্ত ইউনিফর্ম এমনকি আমার সানগ্লাস আর জুতোটাও খুলে রেখে দিয়েছে, এখন তো আমি পুরো খালি পায়ে হয়ে গেছি। প্রফেসর তোমাকে এরকম অবস্থায় দেখে না আমার মোটেই ভালো লাগছে না। কিন্তু স্যার আপনি বলুন আমার ভুল কি ছিল? প্রফেসর তোমার ভুল এটাই ছিল যে তুমি লস সান্তোসের পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করেছিলে, আর এই প্রেসিডেন্টটা এত বেশি ক্রাফটেড না কি আর বলবো তোমাকে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি খুব জলদি জলদি না এর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে একে ফাঁসি লাগিয়ে দেবো। স্যার আপনি এটা আদৌ করতে পারবেন? কেন পারবো না প্রফেসর, করতেই হবে আমাকে। আজকে এটা তোমার সাথে হয়েছে, কালকে হয়তো এটা আমার সাথেও হতে পারে। ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন, আমাদের দুজনকে না একসাথে হয়ে এই সিস্টেমটাকে পুরো চেঞ্জ করে দিতে হবে। আরে প্রফেসর নাকি, তোকে এখানে দেখে আমার ভালো তো লাগছে না, কিন্তু জানিস তো কি, তোকে আমার দেখে মনে হচ্ছে তুই হয়তো এখানে ঝাড়ু পোছার কাজ করিস। এই দেখ এখানে কার খুন ফুন পড়ে রয়েছে, একটু পোছা লাগিয়ে পরিষ্কার করে দিত জায়গাটাকে। আরে মাইকেল তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি হয়ে গেছি এখন লস সান্তোসের পুলিশ ডিপার্টমেন্টের চিফ, বুঝলি তো। আর আমি এটাও জানি তোর সাথে না একদমই ঠিক হয়নি, কিন্তু তোর সাথে যেটা হয়েছে সেটার কথা ভেবে আমার অনেক বেশি হাসি পাচ্ছে। তুই এক কাজ কর, চুপচাপ আমার পুলিশ স্টেশন থেকে না বাইরে চলে যা, না হলে আমি তোকে এখন জেলের ভিতরে আটকে দেবো, বুঝলি তো। এই মাইকেল তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার সামনে এখন FBI ডাইরেক্টর দাঁড়িয়ে রয়েছে। ও সরি সরি স্যার, সরি সরি। কিন্তু প্রফেসর দেখ আমি এখন অফিসের ভিতরে যাচ্ছি, আর অফিসের ভিতর থেকে বাইরে এসে যেন আমি তোকে এখানে না দেখতে পাই। যদি তারপরও আমি তোকে এখানে দেখতে পাই না তাহলে কিন্তু তোকে জেলের ভিতরে নিয়ে গিয়ে আমি অনেক বেশি ডান্ডা মারবো। জানি না এই ফালতু ছেলেটাকে কে পুলিশ চিফ বানিয়েছিল। আরে বলো পুলিশ কমিশনার কি হালচাল তোমাদের? আরে আসো মাইকেল, এতক্ষণ ধরে তো আমরা তোমারই জন্য অপেক্ষা করছিলাম। আরে স্যার আপনারা তো জানেনই আমার সবসময় একটু লেটটেটি হয়ে যায়। আরে ভালোই হয়েছে আপনারা যে এখানে আমার জন্য একটু ওয়েট করেই নিয়েছেন। আর বলুন প্রেসিডেন্ট কি খবর আপনার? আরে আসো আসো মাইকেল, আমাদের তো তোমারই মতো লোকজনের দরকার ছিল। আরে স্যার সে সবই ঠিক আছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না ওই প্রফেসরের বাচ্চাটাকে পুলিশ চিফ বানিয়েছিল কে? আর মাইকেল বলো না সবকিছু, এই সবকিছুই করেছিল এই পুলিশ কমিশনার। আরে পুলিশ কমিশনার তুমিও আর কাউকে পাওনি নাকি? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি কোনোদিনও। অবে মাইকেল তুই ভুলে যাস না যে আমি তোর পুলিশ কমিশনার। হ্যাঁ আমি জানি তুমি আমার পুলিশ কমিশনার, কিন্তু ব্যাপারটা কি জানেন তো, সমস্ত উপরের কামাই তো আমি করে নিয়ে আসি না, আর তার সাথে সাথে এখন থেকে আমি ভাবছি আপনাদেরও টাকা পয়সা দেবো। কিন্তু মাইকেল তুমি কি দিনে 10 কোটি টাকা করে এনে দিতে পারবে আমাদের? আরে স্যার আপনি 10 কোটি টাকার কথা বলছেন, আমি আপনাকে 100 কোটি টাকার বন্দোবস্ত করে দেবো। আরে এটা কি বলছো 100 কোটি টাকা, তাও আবার একদিনে? তাছাড়া কি স্যার, সবার প্রথমে তো আমার গিয়ে প্রফেসরের বাড়িতে গিয়ে প্রফেসরের বাড়িটাকে কবজা নিতে হবে, কারণ প্রফেসরের বাচ্চা না গত 4 মাস ধরে নিজের বাড়ির EMIটা দেয়নি। আরে বাহ মাইকেল তুমি তো অনেক বেশি চালাক। আরে স্যার আপনি শুধু দেখতে থাকুন আমি করি কি কি, কিন্তু আমার কাছে না পুলিশের কোনো গাড়ি নেই, যদি আমাকে একটা গাড়ি দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো। মাইকেল আজকের পরের থেকে প্রফেসরের গাড়িটা তোর, দেখ গিয়ে গাড়িটা বাইরে দাঁড়িয়ে রয়েছে। স্যার ওই যে ডায়মন্ডের কারটা ওটাই তো? হ্যাঁ ওটাই। ঠিক আছে স্যার আপনারা এখানে দাঁড়ান, আপনাদের সাথে আবার এসে দেখা করছি আমি একটু পরে। হবে প্রফেসর তুই এখনো এখান থেকে যাসনি? হ্যাঁ যাচ্ছি রে ভাই মাইকেল যাচ্ছি এখন আমি, কিন্তু আবার আমি এসে না তোর সাথে কথা অবশ্যই বলবো। FIB ডাইরেক্টরের সাথে তো এখন আমি কথা বলে নিয়েছি, কিন্তু আমার হেল্প না এখন কেউই করতে পারবে না, আমি কখনো ভাবতে পারিনি যে এরা আমার সাথে এরকম করবে। আরে স্যার আপনার চটি কোথায় গেল? তুমি চটির কথা বলছো, এরা আমার পুরো ইউনিফর্ম কেড়ে নিয়ে রেখে দিয়েছে। স্যার খুবই খারাপ লাগছে আপনার সাথে এরকম হয়েছে শুনে। না না তোমরা আমার আর চিন্তা করো না, এখন জলদি জলদি বাড়ির দিকে গিয়ে না আমার অন্য কোনো কাজ বাজ খুঁজতেই হবে, ফটাফট এখান থেকে আমি আমার এই গাড়িটা নিয়ে নিই। আরে স্যার এই গাড়িটা এখন আর আপনার নেই, এটা মাইকেল স্যারের হয়ে গেছে। ও তো এই গাড়িটাও মাইকেলকে দিয়ে দিয়েছে? দরকার নেই আমার এরকম ফালতু গাড়ির, গাড়ি তো এরা আমার নিয়ে নিয়েছে,
এখন এরকম ভাবে হাঁটতে হাঁটতেই আমার বাড়ির দিকে যেতে হবে। আমি কখনো ভাবতে পারিনি যে লস স্যান্টোসের পুলিশ ডিপার্টমেন্ট এত বেশি ক্রাফটেড বেরোবে। তাও চলো, পুলিশ কমিশনারের কথা তো ছেড়েই দিলাম, কিন্তু প্রেসিডেন্ট স্যারও এদের সাথে মিলিত রয়েছে। পুরো সিস্টেমটাই না ক্রাফটেড হয়ে গেছে। এখন এরকম ক্রাফটেড সিস্টেমের পার্ট হওয়ার থেকে না হওয়াই ভালো। কিন্তু এই সবকিছুর ভিতরেও একটা ডিপার্টমেন্ট আছে যেটা কোনো করাপশন ছাড়াই কাজ করে, সেটা হচ্ছে লস স্যান্টোসের FBI ডিপার্টমেন্ট। এখন যেমন তেমন ভাবে না আমার FBI ডিপার্টমেন্টটাকে জয়েন করতেই হবে, কিন্তু যতক্ষণ প্রেসিডেন্ট জিন্দা আছে ততক্ষণ তো ভাই আমি FBI ডিপার্টমেন্ট জয়েন করতে পারবো না। তাহলে আমি এখন কি করি? আর এটা কি আমাকে এখন আবার শিনচান কেন ফোন করছে? আরে প্রফেসর দাদা, তুমি কোথায় আছো? আমাদের না অনেক বেশি খিদে পেয়েছে। আরে ভাই শিনচান, আমি আসছি। আরে বস, আসার আগে কিন্তু আমার জন্য বার্গার আনতে ভুলবে না। আরে প্রফেসর দাদা, আমার জন্য কিন্তু পিজ্জাও নিয়ে আসবে। ঠিক আছে ভাই, তোদের জন্য বার্গার পিজ্জা আনার বন্দোবস্ত করছি আমি। আরে প্রফেসর দাদা, আমার না তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি ভাই বল। প্রফেসর দাদা, তুমি জানো আমি না আমার সমস্ত বন্ধুদের ডেকে আমাদের বাড়িতে একটা পার্টি দিচ্ছি। কিন্তু কেন ভাই, কোন খুশিতে? কারণ প্রফেসর দাদা, আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলেছি আমার দাদা লস স্যান্টোসের পুলিশ ডিপার্টমেন্টের চিফ হয়ে গেছে। আরে ভাই শিনচান, ওই বলছিলাম কি, পার্টিটা কি ক্যান্সেল করতে পারবি না তুই? আরে না প্রফেসর দাদা, এখন আর কিভাবে ক্যান্সেল করবো? হ্যাঁ, ওরা কিছু সময়ের মধ্যেই আমাদের বাড়িতে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে, চল ভাই। শিনচান আমার 5 বছরের ছোট ভাই, আর আমি না ওকে কখনো কষ্টও দিতে চাই না। কিন্তু আমি ওকে কেমন ভাবে বলবো এখন যে আমার চাকরিটা চলে গেছে আর আমি যে এখন লস স্যান্টোসের পুলিশ ডিপার্টমেন্টের চিফই নেই? ওদিকে ওরা তো আমাকে বার্গার আর পিজ্জা আনতে বলে দিয়েছে, কিন্তু আমার প্যান্টের পকেটে তো 1 পয়সাও নেই। এখানে রোদের ভিতরে চলতে চলতে না আমার পায়ে তো মনে হচ্ছে ঠসাও পড়ে গেছে। আগে তো আমার বাড়ির দিকে যেমন তেমন ভাবে পৌঁছাতেই হবে। ফটাফট আমার বাড়ির দিকে যাই আগে। গাইস, বাড়ি পর্যন্ত আসতে আসতে না আমার অনেক বেশি হালত খারাপ হয়ে গেছে। আমার বাড়িটা পুলিশ স্টেশন থেকে তোমরা তো জানোই অনেক বেশি দূর, আর এখান থেকে পুরো রাস্তাটা আমি হেঁটে হেঁটেই এসেছি। এখন আমাকে জলদি জলদি বাড়িতে পৌঁছাতেই হবে। রাস্তায় আসতে আসতে না 2-4 বার তো আমি মাথা ঘুরে পড়েই গেছিলাম, কিন্তু এখন যেমন তেমন ভাবে আমার বাড়িতে যেতেই হবে। শিনচানার চপ তো আমাকে অনেকবার রাস্তায় আরো ফোনও করেছিল, কিন্তু আমি না ওদের ফোনটা তুলতে পারিনি। এখন যেন এরকম আবার না হয় যে বাড়িতে না শিনচানের বন্ধুগুলো পার্টির জন্য চলে আসলো। আমার তো অনেক বেশি অসম্মান করে দিয়েছে ওরা, কিন্তু আমি কখনো এটা চাই না যে শিনচানার চপের কেউ কোনোদিন অসম্মান করুক। কিন্তু আমার বাড়ির সামনে পুলিশ কি করছে? আর শুধু এখানে পুলিশই নেই, এটা তো মাইকেলের গাড়ি। একসময় এই গাড়িটা আমার ছিল, কিন্তু তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আরে স্যার আপনার জন্য আমাদের অনেক বেশি খারাপ লাগছে, কিন্তু কি জানেন তো, ওই মাইকেল স্যারের অর্ডার, উনি আমাদের এখানে আসতে বলেছেন। কিন্তু তোমরা এখানে করতে কি এসছো? স্যার ওটা তো মাইকেল স্যারই আপনাকে বলতে পারবে। আরে মাইকেল কোথায়? হ্যাঁ ছাড়বো না আমি একে, কোথায় আছে এই মাইকেলের বাচ্চা? আরে মাইকেল আঙ্কেল প্লিজ, আমাদের সাথে এরকম করো না। ও কি জানিস তো শিনচান, তোদের সাথে না আমার এরকম করতেই হবে। আরে দেখ তোদের দাদাও চলে এসছে। শিনচানার চপ, তোরা দুজন এক কাজ কর, চুপচাপ না বাড়ির ভেতরে চলে যা। কিন্তু বস, তোমার ইউনিফর্ম কোথায় গেল? ভাই ইউনিফর্মের কথা ছাড়, তোরা ভেতরের দিকে যা। আরে প্রফেসর দাদা, তুমি কোনো চিন্তাই করো না, আমরা না সবকিছু জেনে গেছি। তোরা কি জানতে পেরেছিস? হ্যাঁ বস, আমরা জানতে পেরে গেছি যে লস স্যান্টোসের পুরো সিস্টেমটাই না ক্রাফটেড। কিন্তু প্রফেসর দাদা, তুমি কোনো চিন্তা করো না, কারণ আমরা দুজন সবসময় তোমার সাথেই আছি। হ্যাঁ ভাই, আমার তো শুধুমাত্র তোদের সাথেই চাই, আর কি চাই? আরে বস, তুমি কোনো চিন্তা করো না, মুশকিল সময় কি, ভালো সময়ও যেমন আমরা তোমার সাথে থাকি, সেরকম সবসময় মুশকিল সময়ও তোমার পাশেই থাকবো আমরা। থ্যাংক ইউ শিনচানার চপ, এরকম মুশকিল সময় আমার পাশে থাকার জন্য। এখন গাইজ, আমার তো অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু শিনচানার চপের কথা শুনে আমি একটু মনের জোর পেয়ে গেলাম যে আমার পাশে অন্তত এরা দুজন দাঁড়িয়ে রয়েছে। আর গাইজ, তোমরাও যদি আমার পাশে দাঁড়িয়ে থাকতে চাও তাহলে ফটাফট নিচের ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাতে লাইক করে নিচে কমেন্ট করে লেখো, প্রফেসর দাদা আমরাও তোমার পাশেই আছি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এই মাইকেলের বাচ্চা এখানে কি করছে? আরে প্রফেসর, কি জানিস তো, তোর না তোর এই বাড়িটাকে খালি করতে হবে। পাগল ফাগল হয়ে গেছিস নাকি ভাই? আমার এই বাড়িটাকে আমি কোন দুঃখে খালি করতে যাবো? আরে প্রফেসর, ব্যাপারটা হচ্ছে এমন যে তুই না 4 মাস ধরে এই বাড়িটার EMI দিসনি, আর তার থেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে তুই তোর এই বাড়িটায় ড্রাগস লুকিয়ে রেখেছিস। হ্যাঁ, এটা কি বলছিস তুই? আমার বাড়িতে আবার কোথা থেকে ড্রাগস আসলো? ও প্রফেসর, তুই না এক কাজ কর, তুই তোর বেডরুমটায় গিয়ে একটু ভালো করে চেক করে দেখ। হ্যাঁ ঠিক আছে, গিয়েই দেখছি আমি। এও যে কিসব বলে না, আমার বাড়িতে নাকি আমি ড্রাগস লুকিয়ে রেখেছি, এখনই গিয়ে দেখছি আমি। আর এটা কি, এখানে তোর সত্যি সত্যি ড্রাগস চলে এসেছে? ও প্রফেসর, এবার শোন আমার কথাটা, যেহেতু তোর বাড়ি থেকে আমরা ড্রাগস পেয়েছি না, তাই এখন আমাকে তোদের 3 জনকেই না অ্যারেস্ট করতে হবে। কিন্তু এই ড্রাগসটা তো আমার না ভাই। আরে এটা তো আমি জানি আর তুইও জানিস, কিন্তু বাইরের আর কেউ তো জানে না না। আর আরেকটা জিনিস কি জানিস তো, প্রেসিডেন্ট স্যার এখন আমার ঘুষের টাকা তো দিতেই হবে, আর তার জন্য তোর বাড়িটাকে আমি এখন নিজের কব্জায় নিয়ে বিক্রি করে টাকা উঠিয়ে সেখান থেকে আমি টাকাটা নিয়ে প্রেসিডেন্ট স্যারকে দিয়ে দেবো। এখন তোর কাছে না 2 অপশন আছে, চুপচাপ তোর এই বাড়িটাকে খালি করে তুই এখান থেকে চলে যা, আর না হলে আমার সাথে চুপচাপ পুলিশ স্টেশনে চল। আরে প্রফেসর দাদা, আমরা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য একদম রেডি, কিন্তু আমরা আমাদের এই বাড়িটাকে কাউকে দেবো না। আরে বস, আমার নাই মাইকেলের উপরে অনেক বেশি রাগ হচ্ছে, কিন্তু কামড়ে কুমড়ে দিয়ে দেবো আর পাছায়, পরে কিন্তু তুমি আমাকে কিছু বলবে না। আরে না না ভাই, এরকম করিস না, দেখ আমাদের এখন সময়টা ভালো যাচ্ছে না তো, কিন্তু ভালো সময় আসতেও জানিস তো আবার বেশি সময় লাগে না। তোরা এক কাজ কর, তোরা দুজনই না আমার সাথে বাইরের দিকে আয়।
প্রফেসর দাদা আমরা তো তোমার সাথে যাওয়ার জন্য একদম রেডি, কিন্তু যাওয়ার আগে না তুমি তোমার জামা কাপড়গুলো তো পরে নাও ভালো করে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি গিয়ে পরে নিচ্ছি। এই প্রফেসর শোন, তুই যদি গিয়ে তোর জামা কাপড়ে হাতও লাগাস না তাহলে আমার কাছে প্রুফ চলে আসবে সেই সমস্ত রাগ স্টোরি। কি বলছিস ভাই, এটা তুই? কমসে কম আমাকে জুতো তো পড়তে দে। প্রফেসর দেখ, জুতো তো তোকে আমি পড়তে দেবো না, এখন তোকে না আমি 2 সেকেন্ডের আর সময় দিচ্ছি। এই 2 সেকেন্ডের ভিতরে তুই ভালোয় ভালোয় বাড়িটা খালি করে চলে যা, না হলে তোকে কিন্তু আমি জেলের ভিতরে নিয়ে যাবো। ঠিক আছে ভাই, আমার কিচ্ছু চাই না। সিনচানা চপ, তোরা দুজন আমার সাথে আয়। প্রফেসর দাদা, এই মাইকেল অ্যাঙ্গেল তো অনেক বেশি খারাপ। না রে ভাই, চিন্তা করিস না, করো সব ঠিক হয়ে যাবে। প্রফেসর দাদা, আমার তো অনেক বেশি কান্না পাচ্ছে। কান্না করিস না ভাই, সব কিছু ঠিক হয়ে যাবে। স্যার, আপনি অনেক ভালো পুলিশ অফিসার ছিলেন, আমি তো আমার ছেলেকে আপনার গল্প শোনাতাম আর ও বলতো বড় হয়ে আপনার মতনই হবে। হ্যাঁ, তোমরাও না অনেক বেশি ভালো, কিন্তু তোমাদের চিফ মাইকেল একদমই ভালো না। জানি জানি স্যার, মাইকেল স্যার যে ভালো না জানি, কিন্তু কি করবো বলুন, প্রেসিডেন্ট স্যারের অর্ডার আছে, আমরা কিচ্ছু করতে পারবো না। জানি যে প্রেসিডেন্ট স্যারের অর্ডার আছে, তোমরা কিচ্ছু করতে পারবে না। আরে বস, কিন্তু তুমি কোথায় যাচ্ছ রাত্রেবেলায়? দেখ ভাই সিনচানা চপ, আমাদের কাছে তো থাকার কোনো জায়গা নেই না। তাতে কি হচ্ছে প্রফেসর দাদা, আমরা থাকার জন্য ট্রেভার আঙ্কেলের বাড়িতে চলে যাবো। না রে ভাই, আমি চাই না যে ট্রেভার আমার জন্য সমস্যায় পড়ুক। আর সবার আগে তো আমি আগে টাইমটা দেখে নি, এখন বাজে কটা? এখন তো পুরো রাত 12টা বাজে, সকাল হতে তো এখনো অনেক বেশি সময় লাগবে। এক কাজ করি, আমি না এইখানেই শুয়ে পড়ি। আরে বস, কিন্তু এইখান দিয়ে তো জঙ্গলি জানোয়াররা ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে তোরা এক কাজ কর, তোরা দুজন ঘুমা, আমি পাহারা দিচ্ছি তোদের। কিন্তু প্রফেসর দাদা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি হাঁপিয়ে দাপিয়ে গেছো। তুমি এক কাজ করো, তুমি ঘুমাও, আমরা দুজন তোমাকে পাহারা দিচ্ছি। অরে বস, কিন্তু আমার তো এটা ভেবে অনেক খারাপ লাগছে, এরা তোমাকে জব থেকে বাইরে বের করে দিয়েছে। চিন্তা করিস না ভাই, পুরো সিস্টেমটাকে আমি বদলিয়ে ছাড়বো। অরে বস, তোমার কাছে এখন পড়ার মতো জুতো নেই, তুমি কিসব বড় বড় কথা বলছো? এটা ভাই চুপচাপ থাক একদম, প্রফেসর দাদাকে এরকম ভাবে জ্বালাতন করিস না তুই। এখন দেখছিস না ওনার মন খারাপ রয়েছে? অরে আমি তো এমনি বলছিলাম রে। আরে প্রফেসর দাদা, সকাল হয়ে গেছে, এবার ওঠো। আরে সকাল হয়ে গেছে? হ্যাঁ প্রফেসর দাদা, এখন সকাল 5টা বাজে। সকাল 5টা না রে ভাই, সকাল 6টা বাজে। আরে বস, কিন্তু আগের কি প্ল্যান? আরে আগের কি প্ল্যান সে তো আমি এখন জানি না, তোরা এক কাজ কর, তোরাও চুপচাপ ঘুমিয়ে পর। আরে বস, সকাল হয়ে গেছে, কিভাবে ঘুমাবো আমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ঘুমাতে দে, আমার পা অনেক বেশি ব্যথা করছে। কিন্তু প্রফেসর দাদা, তোমাকে উঠতেই হবে, ঘুম থেকে তোমাকে উঠতেই হবে। আরে আরে সিনচান, কি করছিস, লাত্তি কেন মারছিস আমাকে? কারণ প্রফেসর দাদা, তুমি বলেছিলে তুমি এই পুরো সিস্টেমটাকে চেঞ্জ করবে। আরে কিন্তু আমাকে 2 মিনিট তো ঘুমাতে দে আর। না না প্রফেসর দাদা, তোমাকে এই সিস্টেমটাকে চেঞ্জ করতেই হবে। আরে ভাই, আমি উঠে তো গেছি, কিন্তু উঠে আমি কি বা করবো, এর থেকে ভালো ছিল ঘুমিয়েই থাকতাম। অরে বস, কিন্তু তোমাকে যেমন তেমন ভাবে কোনো না কোনো জব খুঁজতেই হবে, না হলে আজকে রাত্রে আমরা কোথায় থাকবো? আরে ভাই চপ, যেমন ভাবে কালকের রাত্রে আমরা ছিলাম না বাইরে, সেরকম ভাবে আজকেও বাইরেই থেকে চালিয়ে দেবো। অরে বস না, আমি বাইরে থাকতে পারবো না, বাইরে অনেক বেশি মশা কামড়ায়। তাহলে কি করবো ভাই, ওইদিকে ওই ড্রাইভারের জবটাও তো এতক্ষণে আর নেই, আমার তো এখন কিছু না কিছুর বন্দোবস্ত করতেই হবে। এখন আমাকে যেমন তেমন ভাবে আমার এই জবটা ফেরত নিতে হবে, তারপরে গিয়ে ওই প্রেসিডেন্টের উপরেও বদলা নিতে হবে আর মাইকেলের উপরেও বদলা নিতে হবে। বস, মনে হচ্ছে তুমি অনেক বেশি মোটিভেট হয়ে গেছো। হ্যাঁ ভাই, আমি অনেক বেশি মোটিভেট হয়ে গেছি। এখন তোরা এক কাজ কর, তোরা দুজন না এখানেই দাঁড়া, আমি এখনই আসছি। ওদের কাছ থেকে তো আমি বদলা নিয়ে ছাড়বো, কিন্তু তার আগে না, শুভ কাজ করার আগে সবার আগে আমাকে এখান থেকে একটু স্নান করে নিতে হবে। আমাদের সুইমিং পুল নেই, তাতে কি হয়েছে, খোলায় স্নান করার মজাই আলাদা। এখন যাই হোক, ওদেরকে অ্যারেস্ট করানোর জন্য আমাকে কোনো না কোনো প্ল্যান তো বানাতেই হবে। এক কাজ করি, আমি না লেস্টারকে ফোন করি। আলে প্রবেতাল, কি হয়তো তকাল তকাল ফোন করলি কেন, আমাকে ঘুমাতে দে। আরে ভাই লেস্টার, তোর কাছে FIB ডাইরেক্টরের ফোন নাম্বার আছে না? আলে আতে তো, কিন্তু তুই কি করবি? তুই এক কাজ কর ভাই, তুই FIB ডাইরেক্টরকে না আমার লোকেশনটা পাঠা আর বল যে আমি ওনার সাথে দেখা করতে চাই। কিন্তু প্রবেতাল, উনি কেন তোর সাথে দেখা করতে যাবে? আরে দেখা করবে করবে, তুই নাকি বলবি তো? আচ্ছা ঠিক আছে, আমি বলতি, এখন যা করার ওই FIB ডাইরেক্টরই করবে, কারণ এই পুরো সিস্টেমটার ভিতরে না ওই একজনই আছে যে আমার হেল্প করতে পারে। আরে তো লেস্টার তো আমাকে আবার ফোন করছে। আলে প্রবেতাল, তো আমার কথা, FIB ডাইরেক্টর না, তোকে নিজের বাড়িতে দেখেতে। কিন্তু ওনার বাড়ি কোথায়? প্রফেসর, FIB বিল্ডিং এর তপে ওনার বাড়ি। ঠিক আছে ভাই ঠিক আছে, FIB ডাইরেক্টর আমাকে ওনার বাড়িতে রেখেছে, কিন্তু আমি ওনার বাড়িতে যাবো কিভাবে? এরকম হলিয়া নিয়ে যাবো নাকি? মাইকেলের বাচ্চা তো আমাকে জামা কাপড়ও পরতে দেয়নি। এখন গাইস বহুত হয়েছে, অনেকদিন ধরে আমি কোনো চুরি ফুরি তো করিনি, কিন্তু এখন না আমাকে চুরি করতেই হবে, কারণ FIB ডাইরেক্টরের কাছে আমি এরকম ভাবে হাঁটতে হাঁটতে তো যেতে পারবো না। আরে প্রফেসর দাদা, তুমি কোথায় যাচ্ছ? আরে ভাই সিনচানা চপ, আমি না FIB ডাইরেক্টরের কাছে যাচ্ছি। আরে বস, কিন্তু FIB ডাইরেক্টর কি তোমাকে চেনে? আরে তাছাড়া কি, আমি একবার ওনার জান বাঁচিয়েছিলাম। আর সিনচানা চপ, তোরা দুজন এক কাজ কর, তোরা না ট্রেভারের বাড়িতে চলে যা। আরে বস, কিন্তু কিভাবে যাবো আমরা ট্রেভারের বাড়িতে, আমাদের কাছে তো টাকা পয়সাই নেই। আরে ভাই তোরা এক কাজ কর, তোরা ট্যাক্সি ধরে ট্রেভারের বাড়িতে চলে যা, আর তারপরে ট্রেভারের কাছ থেকে টাকা নিয়ে ট্যাক্সির মালিককে দিয়ে দিস। কিন্তু প্রফেসর দাদা, তোমার প্রমিসটা মনে আছে তো? হ্যাঁ ভাই, আমার প্রমিস মনে আছে যে পুরো সিস্টেমটাকে আমি পাল্টিয়েই ছাড়বো। এখন সবার আগে তো দেখতে হবে আমার বাড়ি থেকে মাইকেল গেছে,
হ্যাঁ মাইকেল তো চলে গেছে কিন্তু এদেরকে আমার বাড়িটার পাহারা দিতে রেখে গেছে। এখন এই বাড়িটা তো আমি আবার ফেরত নিয়ে নেব, কিন্তু সবার আগে এখন আমাকে যেতে হবে FIB ডাইরেক্টরের বাড়িতে। দেখা যাক উনি আমার কেমন ভাবে হেল্প করে। FIB বিল্ডিং এর সামনে তো আমি একদম পৌঁছে গেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার কাছে ঠিকঠাক কোনো জামা কাপড়ও নেই। কিন্তু চলো ছাড়ো, FIB ডাইরেক্টর তো এই সবকিছু জানে, এবার ভেতরের দিকে যাওয়া যাক। কিন্তু এখানে হেলিকপ্টার কি করছে? আমি কোনোদিনও এর আগে তো এখানে হেলিকপ্টার দেখি তো নি। হ্যালো, আমি ঠিক চিফ অফ পুলিশ ডিপার্টমেন্ট। আরে নেই রে ভাই, এখন আর লস সান্তোসের পুলিশ ডিপার্টমেন্টের চিফ আমি নেই। কিন্তু স্যার আপনি আমার জন্য লস সান্তোসের পুলিশ ডিপার্টমেন্টের চিফ ছিলেন আর থাকবেন। কিন্তু তুমি আমার নাম কিভাবে জানলে? স্যার ওসব কথা ছাড়ুন না, এখন জলদি জলদি হেলিকপ্টারটা উঠে বসুন, FIB ডাইরেক্টর আপনার জন্য ওয়েট করছেন। এই হেলিকপ্টারটা তুমি আমার জন্য নিয়ে এসছো? হ্যাঁ স্যার, লস সান্তোসের লোকজনদের আপনারই মতো একজন অফিসারের দরকার, এখন আপনি আগে এই হেলিকপ্টারটা উঠে বসুন। এবার জলদি জলদি এসে হেলিকপ্টারটা উঠে বলুন তো। আর বলছিলাম কি স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাকে একটা কথা বলতে পারি? তোমাকে আমার কোনো কথা বলতে হবে না, তুমি শুধু আমাকে FBI ডাইরেক্টরের বাড়িতে নিয়ে চলো। হ্যাঁ স্যার, ওইখানে তো নিয়ে যাচ্ছি আপনাকে। আরে কিন্তু এইটা কি এই বিল্ডিং এর উপরে? স্যার এটাই তো FIB ডাইরেক্টরের বাড়ি। আরে ভাই কত সুন্দর। দাঁড়ান স্যার, আমি এক্ষুনি হেলিকপ্টারটাকে না এখানে ল্যান্ড করিয়ে নি। এই তো হেলিকপ্টারটা এখানে ল্যান্ড হয়ে গেছে। এবার স্যার আসুন, আমার পিছন পিছন আসুন আপনি। বাড়িটা তো এখান থেকে দেখে অনেক বেশি সুন্দর লাগছে। আর এটা কি বাড়ির সাথে সাথে রানওয়ে? স্যার এই বাড়িতে তো আরো এরকম অনেক কিছু আছে, এবার আপনি জলদি জলদি আসুন, ডাইরেক্টর সাহেব আপনার জন্য অপেক্ষা করছেন। কিন্তু তুমি আমার সাথে ভেতরে যাবে না? না স্যার, আমার ভেতরে যাওয়ার পারমিশন নেই। ঠিক আছে তাহলে, কিন্তু যাই বলো তাই বলো এই অ্যাপার্টমেন্টটা তো অনেক বেশি সুন্দর। আমি জানতাম না যে FIB ডাইরেক্টরের এত সুন্দর বাড়ি আছে। এখানে একটা বড় সাইজের টিভি রয়েছে, আর তাছাড়া এখান থেকে ভিউও দেখো কত সুন্দর আসছে। কার্পেটটাও তো অনেক বেশি সুন্দর, তার সাথে সাথে এখানে আবার একটা পুল টেবিলও রয়েছে। আমিও চাই আমার একটা এরকম অ্যাপার্টমেন্ট থাকুক। এবার চলো সামনের দিকে গিয়ে দেখা যাক। আর এটা কি বাঘ নাকি এটা? আরে না, এটা বাঘ না, এটা তো বাঘের কালারের কম্বল। ঠান্ডা ফান্ডা লাগলে উনি হয়তো গায়ে দিয়ে রাখেন। এটা মনে হচ্ছে এর বাথরুম। বাথরুমটাও তো অনেক বেশি রাপচিক লেভেলের, আর এর ভিতরে মনে হচ্ছে টয়লেট আছে। হ্যাঁ এই তো এর টয়লেট এইখানে। এখন এখান থেকে বাইরের দিকে গিয়ে দেখি তো। আর এই দেখো এই অ্যাপার্টমেন্টের সুইমিং পুল এখানে। আর এই সুইমিং পুলটা যেমন তেমন সুইমিং পুল না, পুরো এই বিল্ডিং এর উপরে বানানো সুইমিং পুল। কিন্তু FBI ডাইরেক্টর কোথায় আছেন? এক কাজ করি আমি এইখান থেকে নিচের দিকে নেমে দেখি তো, উনি কি এইখানে আছেন? আরে না এইখানেও তো নেই, তাহলে উনি আছেন কোথায়? কিন্তু যাই হোক এইখান থেকে ভিউ দেখো কত সুন্দর আসছে। আমার তো মনে হচ্ছে এখানে এই বেডগুলোর উপরে ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুমোলে তো চলবে না ভাই, এখানে আমি এসেছি FBI ডাইরেক্টরের সাথে দেখা করতে। ভেতরের দিকে গিয়েই দেখি। আর এই গেটগুলোও তো দেখো পুরো একদম অটোমেটিক, সবই এইখানে রাপচিক লেভেলের। কিন্তু উনি গেলেন কোথায়? আরে স্যার কি হলো, আপনি চলে আসলেন কেন? আরে FIB ডাইরেক্টর কোথায়? আমি তো ওনাকে খুঁজেই পাচ্ছি না। আরে স্যার উনি তো নিচের ফ্লোরে আছেন। হ্যাঁ এই অ্যাপার্টমেন্টের আবার দুটো ফ্লোর নাকি? হ্যাঁ স্যার দুটো ফ্লোর এই অ্যাপার্টমেন্টের। কিন্তু রাস্তা কোথায়? আরে স্যার রাস্তাই তো আপনার সামনে, কিন্তু সাবধানে যাবেন কিন্তু। ঠিক আছে সাবধানেই যাব। কত সুন্দর জায়গা এটা, আমার না ভাই এই অ্যাপার্টমেন্টটা চাই। এখন এই অ্যাপার্টমেন্টটা পাওয়ার জন্য তো আমাকে FIB ডাইরেক্টর হতে হবে, আর আজকে FIB ডাইরেক্টর হওয়া একটু কঠিনই ব্যাপার। চলো যাই হোক আগে তো গিয়ে ওনার সাথে দেখা করি। আরে তো FIB ডাইরেক্টর এইখানে দাঁড়িয়ে রয়েছেন, বলুন স্যার কেমন আছেন আপনি? প্রফেসর আমি তো ঠিক আছি, কিন্তু এখন আমার কথা না একদম মন দিয়ে শোনো। স্যার কথা ফথা পরে শুনবো, কিন্তু আপনার এই বাড়িটা না অনেক বেশি সুন্দর। প্রফেসর এই বাড়িটা তোমারও হতে পারে কোনোদিন। কি স্যার কি বলছেন এটা আপনি? এই বাড়িটা সত্যি আমার হতে পারে? হ্যাঁ হ্যাঁ প্রফেসর এই বাড়িটা সত্যি তোমার হতে পারে। এমনিতেও আমার রিটায়ারমেন্টের আর 4 দিন বাকি আছে। স্যার 4 দিন পরে আপনি রিটায়ার হয়ে যাবেন, কিন্তু এর মধ্যে কি আপনি আমার কোনো হেল্প করতে পারবেন? প্রফেসর আমার কথা কান খুলে শোনো, আমি জানি যে লস সান্তোসের পুলিশ কমিশনার, লস সান্তোসের প্রেসিডেন্ট, লস সান্তোসের পুলিশ, এরা সবাই লস সান্তোসের সব থেকে বড় শত্রু। তোমাকে এদের সবাইকে সবক শেখাতেই হবে। কিন্তু স্যার আমি একা এদের সবাইকে কিভাবে সবক শেখাবো? তুমি লস সান্তোসের পুলিশ ডিপার্টমেন্টের চিফ নেই তাতে কি হচ্ছে? আমি তোমাকে লস সান্তোসের FBI ডিপার্টমেন্টের চিফ বানাবো। স্যার আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ প্রফেসর হ্যাঁ, ডিপার্টমেন্টে তোমারই মতো লোকজনদের প্রয়োজন। কিন্তু স্যার আপনি আমার হেল্প কেন করতে যাচ্ছেন? কারণ প্রফেসর তোমার মতো আমিও এই সিস্টেমটাকে বদলাতে চাই, আর এই সিস্টেমটাকে বদলানোর জন্য আমাদেরকে প্রেসিডেন্টকে জেলের ভিতরে ভরতেই হবে। কিন্তু স্যার প্রেসিডেন্ট স্যারকে আমরা কিভাবে জেলের ভিতরে আটকাতে পারবো? চিন্তা করো না প্রফেসর, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে, আর এই প্রমাণটা শুধুমাত্র তোমাকেই নিয়ে আসতে হবে। প্রফেসর দেখো তোমার সামনে তোমার ইউনিফর্মটা পরে রয়েছে, জলদি জলদি গিয়ে ওই ইউনিফর্মটা পরে নাও। স্যার এই ইউনিফর্মটা তো পুলিশের থেকেও অনেক বেশি সুন্দর। হ্যাঁ প্রফেসর হ্যাঁ, আর আজকের পর থেকে তুমি হলে FBI ডিপার্টমেন্টের চিফ। এখন প্রফেসর তুমি এক কাজ করো, তুমি জলদি জলদি অফিসে যাও, আমি তোমার সাথে ওইখানে গিয়ে দেখা করছি। স্যুটের সাথে সাথে না উনি আমাকে গোল্ডের পিস্তলও দিয়ে দিয়েছে। এই দেখো আমি তো তোমাদেরকে আগে থেকেই বলেছিলাম সময় বদলাতে না বেশি সময় লাগে না, আর এখন আমাদের সাথে যারা ওরকম খারাপ ব্যবহার করেছে না সময় চলে এসেছে ওদের সবার কাছ থেকে বদলা নেওয়ার। কিন্তু সবার আগে এই ইউনিফর্মটা দেখতে হবে, এটা তো অনেক বেশি দেখতে সুন্দর। এখন উনি আমাকে অফিসে গিয়ে দেখা করতে বলেছে, অফিস পর্যন্ত কি করে যাব? হেলিকপ্টার নিয়ে যাব নাকি? থাক গিয়ে ভাই হেলিকপ্টার নিতে হবে না, আমি এইখান থেকে ছালাং মেরে ডাইরেক্টই যাব। নিচে নামতে নামতে আমি এখানে প্যারাশুটটা ওপেন করে দেবো।
আর তারপরে মাখনের মতো নেমে পড়বো। কিন্তু উনি আমাকে বলেছে অফিসের ভিতরে গিয়ে ওয়েট করতে, তাই আমাকে ফটাফট না অফিসের ভিতরেই ঢুকতে হবে। এফআইবি এর অফিস তো গাইজ অনেক বেশি সুন্দর। কিন্তু এক সেকেন্ড, এটা কি হচ্ছে এখানে? এখানে শুট কে করছে? আরে স্যার আপনি ঠিক তো আছেন? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু এখানে শুট কে করছে? স্যার আমাদের যেমন তেমন হবে, এদের সবাইকে খতম করতেই হবে। হ্যাঁ ঠিক আছে আমি জানি, তোমরা এক কাজ করো, তোমরা এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখছি এরা কারা। স্যার আমাদের যেমন তেমন ভাবে পাতা লাগাতেই হবে, এরা চায় কি? তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পাতা লাগাচ্ছি এরা কারা। এফআইবি এর বিল্ডিং এ কেউ কিভাবে এরকম ভাবে অ্যাটাক করতে পারে? হ্যাঁ স্যার আর চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এদের সবাইকে খতম করে দিয়েছি। কিন্তু আমি এই দিক থেকে গানের আওয়াজ পাচ্ছি কেন? স্যার প্লিজ আপনি ওদিকে যাবেন না। কেন, কি হয়েছে কি এদিকে, কি আছে কি এদিকে? আরে এটা তো মাইকেল, আর মাইকেল এখানে সবাইকে টপকে দিয়েছে। বাল বাল বাঁচলাম ভাই। আরে ম্যাডাম ওদিকে যাবেন না, মাইকেল আপনাকে টপকে দেবে। ইনি তো গেছেন, ইনার কাজ হয়ে গেছে। কিন্তু মাইকেল এফবিআই বিল্ডিং এর উপরে এরকম ভাবে অ্যাটাক করলো কেন? আমার তো এখন গিয়ে মাইকেলকে জিন্দা ধরতে হবে। এক কাজ করি, আমার না কভার নিয়ে নিয়ে যেতে হবে। আরে তো মাইকেলের উপরে মনে হচ্ছে এরা কেউ অ্যাটাক করছে। আর এটাই সুযোগ ভাই, মাইকেল চুপচাপ তোর গান নিচে ফেলে দেয়, না হলে তোকে আমি টপকে দেবো। আরে প্রফেসর দেখ, সমস্ত নিরীহ মানুষদের তো টপকে দিয়েছি, আর এখন বাড়ি হচ্ছে তোর। দেখ ভাই চুপচাপ তোর গানটা নিচে ফেলে দেয়। ও দেখ গান তো আমি নিচে ফেলবো না, কারণ প্রেসিডেন্ট স্যার আমাকে অর্ডার দিয়েছেন যেমন তেমন ভাবে এফআইবি ডাইরেক্টরকে টপকে দিতে। কিন্তু কেন উনি এরকম অর্ডার কেন দিয়েছেন? কারণ এফআইবি ডাইরেক্টরও না এখন তোর মতনই কাজকর্ম করছে। আচ্ছা তো এরকম ব্যাপার, কিন্তু ভাই জানিস তো কি, এখন আমি আর তোকে ছাড়বো না। আরে তুই কি আমাকে ধরবি? হ্যাঁ আমার হাতের গানটা তুই দেখেছিস? এক সেকেন্ডের ভিতরে তোর খাতমা করে দেবো আমি, কেউ তোকে খুঁজেও পাবে না। এবার চুপচাপ তুই আমাকে বল এফআইবি ডাইরেক্টর কোথায় আছে। আচ্ছা তো তুই আমার কাছে শুনছিস এফবিআই ডাইরেক্টর কোথায়? হ্যাঁ তোর কি মনে হয় আমি তোকে বলে দেবো? আর আরেকটা জিনিস ভাই, তোর এই যে গানটা রয়েছে না, এই গানটা আমার কিচ্ছু করতে পারবে না, কারণ তোর স্যুট হচ্ছে ভাই পুলিশের ইউনিফর্ম, আর আমারটা দেখ এফবিআই এর বুলেট প্রুফ জ্যাকেট পরা। আমার আমার কিচ্ছু হবে না ভাই। আর এবার সময় চলে এসেছে তোর খাতমা করার। মনে তো হচ্ছে মাইকেলের কাম তামাম হয়েই গেছে, এখন মাইকেলকে আমি পুরোপুরি টপকে তো দিইনি, এ জিন্দা আছে। এফআইবি ডাইরেক্টর তো আমাকে বলেছিলেন এদেরকে আমার জিন্দা ধরতে। আর প্রফেসর দেখ তুই আমাকে গুলি তো মেরে দিয়েছিস, কিন্তু তুই না আমাকে এক কাজ কর, এখন না আমাকে হাসপাতালে নিয়ে চল। দেখ ভাই হাসপাতালে তো আমি তোকে নিয়ে যাবো, কিন্তু তার আগে তুই আমাকে এটা বল এই সব কিছু করার জন্য তোকে কে বলেছিল? প্রফেসর লস সান্তোস এর প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন লস সান্তোস এর এফবিআই ডাইরেক্টরকে টপকে দিতে। এক মিনিট তোমরা দুজন এখানে দাঁড়াও, আর এখন মাইকেল যা যা বলবে না সব কিছু রেকর্ড করে নাও। ঠিক আছে স্যার তাই করবো। হ্যাঁ মাইকেল এবার বল এফবিআই এর ডাইরেক্টরকে মারার জন্য তোকে কে পাঠিয়েছিল? আরে প্রফেসর কতবার বলবো, এফবিআই এর ডাইরেক্টরকে মারার জন্য আমাকে লস সান্তোসের প্রেসিডেন্ট পাঠিয়েছিল। আরে তোমরা সবকিছু রেকর্ড করেছো তো? হ্যাঁ স্যার রেকর্ডও করে নিয়েছি, ভিডিও করে নিয়েছি আমরা। এবার তোমরা এক কাজ করো, মাইকেলকে না হাসপাতালের দিকে নিয়ে যাও। কিন্তু স্যার আমরা তো বলছি একে এখানেই টপকে দিই। আরে তোমাদের আমি যা বলছি তাই করো। আরে প্রফেসর তোকে না থ্যাংক ইউ, তুই আমার জান বাঁচালি তার জন্য, কিন্তু তোর সাথে আমি যে খারাপ করেছি না তার জন্য তুই আমাকে মাফ করে দিস। এখন দেখ ভাই তুই যদি আমাকে প্রেসিডেন্টের কথা না বলতিস না, তাহলে হয়তো আমি তোকে টপকে দিতাম, কিন্তু যেহেতু বলেছিস তাই ভাবছি তোকে আমি ছেড়ে দিই। আরে প্রফেসর দেখ তোকে আমি আরেকটা প্রুফ দিচ্ছি, ঠিক আছে? কি প্রুফ দিবি? হ্যাঁ প্রফেসর লস সান্তোস স্যার সব থেকে বড় মাফিয়া না, প্রেসিডেন্টের সাথে ডিল করতে যাচ্ছে। এখন যদি তুই তোর পুরো এফবিআই টিমটাকে ওইখানে নিয়ে যাস না, তাহলে লস সান্তোস স্যার প্রেসিডেন্টকে তুই প্রমাণ সহ হাতে নাতে ধরতে পারবি, আর তার সাথে সাথে আমার রেকর্ডিংও তো তোর কাছে আছেই, এরপর প্রেসিডেন্ট নিশ্চয়ই জেলে যাবেই যাবে। ঠিক আছে ভাই মাইকেল থ্যাংক ইউ। আমাদের কাছে মাইকেলের রেকর্ডিংও চলে এসেছে, আর এখন আমরা যাব হচ্ছে প্রেসিডেন্টকে প্রমাণ সহ হাতে নাতে ধরতে। এফআইবি ডাইরেক্টর তো আমার উপরে অনেক বেশি খুশি হবেন। সবার আগে তো আমার এই বিল্ডিংটা থেকে বাইরের দিকে বেরোতে হবে, কিন্তু এখানে দেখো মাইকেল ও দল বলে নে কি করেছে। চলো যাই হোক, এখন যেমন তেমন ভাবে আমাদের লস সান্তোস এর প্রেসিডেন্টকে ধরতেই হবে, আর এই সব কিছু করার জন্য আমাদের কাছে সময় খুবই কম আছে, তার জন্য আমাকে না এইখান থেকে এই চপারটা নিয়ে যেতে হবে। আরে প্রফেসর যাওয়ার আগে একটু আমার কথা শোনো। হ্যাঁ স্যার বলুন কি হয়েছে। প্রফেসর আমি জানতাম না যে এত কম সময়ের ভিতরে তুমি এই কাজগুলো করে ফেলবে। হ্যাঁ স্যার হ্যাঁ মাইকেলকে তো আমি ধরে ফেলেছি, আর এখন বাড়ি হচ্ছে প্রেসিডেন্টের। কিন্তু প্রফেসর সাবধানে যেও। স্যার কোনো চিন্তা করবেন না, প্রেসিডেন্টকে ধরে নিয়ে আমি এক্ষুনি আসছি। প্রফেসর প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসার পরে না আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ তো স্যার আমি এসেই দেখে নেব, কিন্তু এখন সবার আগে গিয়ে তো আমার লস সান্তোস এর প্রেসিডেন্টকে ধরতেই হবে, এমনিতেও উনি আমার অনেক অনেক অসম্মান করেছেন, তাই এখন সময় চলে এসেছে ওনার উপরে বদলা নেওয়ার। মাইকেল আমাকে লোকেশন তো এইখানকারই দিয়েছে, কিন্তু এটা হচ্ছে লস সান্তোস এর সব থেকে বড় মাফিয়া বসের বাড়ি, আর তাই আমি আমার হেলিকপ্টারটাকে এখান থেকে আর বেশি আগে তো নিয়ে যেতে পারবো না। এই এই হেলিকপ্টারটাকে আমাকে এইখানেই ল্যান্ড করাতে হবে, বা জলদি জলদি নামো এর থেকে। একদম চুপচাপ কোনো শব্দ না করে এখান থেকে আমার আগের দিকে যেতে হবে, কারণ সামনে অনেক লোকজন আছে। একবার শুধুমাত্র প্রেসিডেন্টের ওই মাফিয়ার সাথে ডিল করার ছবিটা তুলতে হবে, তারপরে প্রমাণ যে আমার হাতে চলে আসবে না, ওনাকে হেলিকপ্টারে তুলে আকাশে নিয়ে গিয়ে হেলিকপ্টারটাকে বাস্ট করে দেবো। তারপরে আমি মিডিয়াওয়ালাদের বলে দেবো ওই হেলিকপ্টারের ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো তার জন্য উনি টপকে গেছেন। এই সমস্ত লোকদের সাথে এরকমই হওয়া উচিত, কারণ এদের জেলের ভিতরে আটকে আটকে না কিচ্ছু করতে পারবো না আমরা, এরা জেল থেকে ঠিক বাইরে চলে আসবে। আমাকে এখন সবার আগে এদের সবাইকে টপকাতে হবে, আর এরা এখানে
দেখো অনেক বেশি পরিমাণে রয়েছে। আমি না আমার আরপিজিটা হাতে তুলে নি। এফবিআই থেকে আমাকে আরপিজিটাও দিয়েছে একদম গোল্ডের। এবারে এই আরপিজি দিয়েই এদের সবাইকেই আমি এখান থেকে খতম করব। এদের কাউকে আমি জিন্দা থাকতে দেবো না। আরে দেখো এরা মনে হচ্ছে টের পেয়েও গেছে। ফটাফট এদের সবাইকে এখান থেকে আমার টপকাতেই হবে। এই সাইডের এদের সবাইকে তো আমি টপকে দিয়েছি, কিন্তু এবার বাড়ি হচ্ছে অন্য সাইডের লোকজনের। ও এরা এখানে আরো চলে এসছে, সবাইকে মারো, আরপিজিতে উড়িয়ে দিতে হবে আমাদের। আরো আসছে দৌড়ে দৌড়ে। মনে হচ্ছে ভাই এরা সবাই টের পেয়েই গেছে। এখন যেমন তেমন হবে না, আমাকে গিয়ে প্রেসিডেন্টকে খুঁজে বের করতেই হবে। মনে তো হচ্ছে উনি এখান থেকে পালিয়েও যেতে পারে। আর এখানে দেখো এদের আর্মি তো ভাই অনেক বেশি রয়েছে। ফটাফট এদের সবাইকে আমার খতম করতেই হবে। বিল্ডিং এর উপরেও একজন আছে, জলদি জলদি আরপিজি চালাও। আর এই তো এও গেল উপরে। আগে আমাকে গিয়ে প্রেসিডেন্টকে যেমন তেমন ভাবে খুঁজে বের করতেই হবে। আর ওই তো প্রেসিডেন্টকে আমি দেখে ফেলেছি, কিন্তু এরা এখানে ভাই অনেক বেশি পরিমাণে রয়েছে। ফটাফট এদের গাড়ি ঘোড়া উড়িয়ে দিই, আর এদেরকেও আমি উড়িয়ে দিই। এদের গাড়ি ঘোড়া উড়ে গেলে আমার তাতে কোনো যায় আসে না, কারণ এই সমস্ত গাড়ি ফাড়ি তো আমার আর চাই না। না আমার শুধুমাত্র আমার জবটা ফেরত চাই। আর জব কি, এখন আমি আর পুলিশের চিফ থাকবো না, এখন আমি হয়ে যাবো এফবিআই এর ডাইরেক্টর। আর এফবিআই এর ডাইরেক্টরের বাড়ি তো তোমরা দেখেছোই, কত সুন্দর বাড়ি। আর উনি যেহেতু কিছুদিনের মধ্যেই রিটায়ার হয়ে যাবেন, তাই তারপরে আমি পরবর্তী ডাইরেক্টর হয়ে যাবো। এইদিকে প্রেসিডেন্টের গাড়ি ফাইও আমি দেবো উড়িয়ে। এক কাজ করি, সবার আগে প্রেসিডেন্টের ছবিটা তুলে নিই আমি। আরে এই তো টাকা বানানোর মেশিনের সামনে প্রেসিডেন্টের ছবি চলে এসছে, এই ছবিটাকে তো আমি পুরো ফ্রেম বানিয়ে রাখবো। আর হ্যাঁ ভাই প্রেসিডেন্ট, এই টাকা বানানোর মেশিনগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ আরে তুমি কি আবার? হ্যাঁ আমি সেই যাকে তুমি কোনো এক সময় চাকরি থেকে বাইরে বের করিয়েছিলে। আরে তুমি প্রফেসর নাকি? হ্যাঁ আপনি তাহলে চিনতে পেরেছেন দেখি। কিন্তু এই ইউনিফর্মটা তো এফবিআই এর চিফের। তুমি হয়তো জানো না যে এখন তুমি এফবিআই এর চিফের সামনে দাঁড়িয়ে রয়েছো। আরে প্রফেসর প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। ও এখন যখন নিজের উপরে আসলো তখন ছেড়ে দিতে হবে আপনাকে। আমার সাথে যা করেছেন সেগুলোর জন্য তো আমি আপনাকে ছেড়েও দিলাম, চলুন। কিন্তু লস সান্তোসের জনগণের সাথে আপনি যেগুলো করেছেন আরো করতে যাচ্ছেন সেগুলো কিন্তু একদম ঠিক করছেন না। আর তাছাড়া আপনি শুধু আমার জবটাই কেড়ে নেননি, আমার জামা কাপড় সবকিছু খুলিয়ে ছেড়েছিলেন। আর শুধু তাই না, ইউনিফর্মের সাথে সাথে আপনি আমাকে আমার জুতোটাও খুলে রাখতে বাধ্য করিয়েছিলেন। আরে প্রফেসর প্লিজ আমাকে ছেড়ে দাও না। ছেড়ে আমি দিতাম স্যার আপনাকে, কিন্তু কি জানেন তো, টপ আর সিনচানকে আমি প্রমিস করে এসেছি যে এই সিস্টেমটাকে আমি যে কোনো ভাবে বদলেই ছাড়বো। আর এই সিস্টেমটাকে বদলানোর জন্য আপনাকে টপকাতেই হবে। আর আপনি যান এবার টপকে। প্রেসিডেন্ট স্যার তো টপকে গেছেন, আর এবার আমার নিউজওয়ালাদের গিয়ে বলতে হবে প্রেসিডেন্ট স্যার আমাদের টাকা বানানোর মেশিনে ডিল করতে গিয়ে টপকে গেছেন। এখানে দেখো চারিদিকে গাড়ি তো অনেক রয়েছে ভাই, এর মধ্যে থেকে আমি কোন গাড়িটা নিয়ে এখন বাড়ির দিকে যাব? এক কাজ করি গাড়ি ছাড়ো, আমি এখান থেকে এই বাইকটা নিয়ে বাড়ির দিকে যাই। আর এটা কি সিনচান আমাকে আবার ফোন করছে কেন? আরে প্রফেসর দাদা তুমি কোথায় আছো? আরে ভাই সিনচান এখন আমাকে আর প্রফেসর দাদা বলিস না, এখন থেকে আমাকে এফবিআই এর চিফ বলবি। আরে প্রফেসর দাদা তার মানে তুমি এফবিআই এর চিফ হয়ে গেছো নাকি? আরে এফবিআই এর চিফ না ভাই, তোরা আমাকে এখন থেকে এফবিআই এর ডাইরেক্টর বলে ডাকবি। হলো বস এটা কি বলছো তুমি? তুমি সত্যি সত্যি এফবিআই এর ডাইরেক্টর হয়ে গেছো? আরে তাছাড়া আর কি ভাই, আমি তো তোকে বলেছিলামই সময় সব সময় এক থাকে না। আর ভাই সিনচান এবার তুই তোর বন্ধুদের ডাক দে না, পার্টি করার বন্দোবস্ত কর। বাকি তো গাইজ আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা না এটুকুই থাক। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।